হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে। দেখো এখন সন্ধ্যেবেলা, বিয়ে বাড়ির সন্ধ্যেবেলা আমরা এখন চলে এলাম রেডি হয়ে। আবার তো কোণে দেখো পেছনে চলে এসেছে, আমরা সবাই এখন গল্প করতে ব্যস্ত। জাস্ট এই আর কি কোণে আসলো রেডি হয়ে পার্লার থেকে, আর আমরাও বাড়ি থেকে রেডি হয়ে আসলাম। তো কি হবে যে এখন তো বর আসতে অনেক দেরি আছে, যেহেতু 12টার লগ্ন, তো আমরা এখন জাস্ট ফটোশ্যুট করবো, এটা সেটা করে বেড়াবো, আর কি করবো, আর কিছু স্ন্যাক্স খাবো, কফি টফি খাবো। তো বিয়ে টিয়ে হওয়ার পর আমরা খেতে বসবো, তো আগে বিয়েটা হয়ে যাক, বিয়ের লগ্ন একটু দেরি আছে। তো আর কিছু নেই, আমরা এখন সবাই ফটো তুলতে ব্যস্ত, এ ওর সবার সঙ্গে দেখা হচ্ছে। বিয়ে মানে বিয়ে বাড়ি এরকমই তো একটা অনুষ্ঠান না যে সবার সঙ্গে দেখা হয়, কথাবার্তা হবে, আর কিছু না, গল্প গুজব চলবে। হাসব্যান্ডটা তো ওইদিকে ওর বন্ধুদের সঙ্গে সব গল্প করছে, আমরা সব মেয়েরা একসঙ্গে গ্রুপ বানিয়ে গল্প করছি, আর কি চলছে। আর কোনে এখন এই সুযোগে সবার সঙ্গে এখন ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ কোনো যাত্রী চলে আসলে তখন একটা ভিড় বেড়ে যাবে মানুষের। তো যাই হোক, আমার ছেলেগুলোকে দেখো কেমন লাগছে একটু বলো। ওরা যে মানে যে ব্লেজারগুলো পরেছে, সায়নকে ব্লেজারটা ওর থামি কিনে দিয়েছে, কারণ ওর আগের ব্লেজারটা একদম ছোট হয়ে গেছে, আর জিসানেরটা এখনও হচ্ছে, জিসানের আই থিঙ্ক নেক্সট ইয়ারে কিনতে হবে। তো দেখো এখন গিফট দেওয়ারও পর্ব, যে যা আসছে সব গিফটগুলো দিচ্ছে, তো ভালোই লাগে না এই টাইমটা? হ্যাঁ, অনেক কনের তো খুব আনন্দই লাগে, অনেক গিফটও পায়, আবার অনেক ছবিও তোলা হয়। তো আর কিছু না, কনেকে কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে দেখতে, মাধুরিকার মতো করে। আর পাশে দেখো কুনের মা, ও কোনোরকম যা ছোটো সেজেছে। আর এটা হচ্ছে আমার দেওরা, দেওরের বউ বাচ্চা, আর এটাও একটা কাকি হয়, কাকিমা আর তার বৌমা, তো এটাও একটা দেওরই হয়, দেওরের বউ হয়। তো এই আর কি ব্যাপার, সবাই ছবি তুলছে, এটা কোনে আর কোনের মা এখন দুজন মিলে ছবি তুলে নিচ্ছে, কারণ কোনের বাবা এখন নেই, আসলে তখন ছবি তুলবে, তো মায়ের সঙ্গে আগে ছবিগুলো তুলে নিক। মানে এগুলি স্মৃতি হিসেবে থাকবে, আর কিছু না। তখন যখন ধরো অ্যালবামগুলো ঘেঁটে অনেক বছর পর দেখবে, তখন দেখতে খুবই মন মানে ভালো লাগে, অনেক দিনে পুরনো যখন অ্যালবাম ঘেঁটে ঘেঁটে দেখবে। আর এটা দেখো আরোহী, আরোহী আবার লেহেঙ্গা পরেছে, সবাইকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে আমাকে লেহেঙ্গাটা পরে, একটু বলো একটু বলো আমাকে কেমন লাগছে। তো এরকম আর কি ব্যাপার, যেহেতু ছোটো বাচ্চা, ওদের একটু সাজতে একটু অন্যরকমই লাগে, ভালো লাগে খুবই। আর এই দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে একদম গোল বেঁধে, তো চলো সবাই মিলে একসঙ্গে ছবি তোলা হোক এই জন্য। তো সেই ব্যাপার। তো দেখো কে যে আমার ক্যামেরাটা ধরেছে আমি জানি না, এখন কার হাতে আছে, ছেলের হাতে না আমার বরের হাতে, বুঝতে পারছি না। তো যাক, আমরা ছবি তুলছি ক্যামেরাম্যানের জন্য, কিন্তু কেউ তো আমাদের ভিডিওটা করছে, কারণ আমি ফোনটা দিয়ে আসছিলাম সায়নের হাতে। তো সেই আর কি ব্যাপার, আর কিছু না, আমরা সবাই বেনারসি পরেছি, কারণ বিয়ের দিনটা রাত্রে বেনারসিটাই ভালো লাগে দেখতে। আর এই বেনারসিটা আমি নতুন নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি ভূত চতুর্দশীর দিনকে, তো তখন আমি বেনারসিটা কিনে এনেছিলাম। আর দেখো ওর বাবা আর আমি এখন দুজন মিলে ছবি তুলব, কারণ এই ছেলেগুলো খালি চলে আসে, আমরা বলছি স্যার এখন তোরা সরে যা, তো এখন আমাদের একটু টাইম দে, আমরা দুজনে একটু ফটোশ্যুট করি, একটু দুজনকে দেখিও। তো আমার বর বলছে হাতগুলো একটু জড়ো করো। তো এই যাই হোক, এরকম ব্যাপার। আর ছেলেগুলো বলছে না আমরা সবাই মিলে তুলবো, মায়ের সঙ্গে ছবি তুলবো। তো দেখো কী অবস্থা আমাদের, আর কেমন লাগছে তো। দেখো বর এখন চলে এসেছে, আর বরকে যেহেতু আশীর্বাদ করতে যাওয়া হয়নি আগেই, তো বলাই হয়েছিল যে বিয়ের দিনকে আশীর্বাদ সারা হবে, তো এখন ওই না আগে আশীর্বাদ পর্বটা সারা হচ্ছে। তো এখন মামি মানে টুম্পা এখন ওকে আশীর্বাদ করছে বরকে, তো সবাই এক এক করে আশীর্বাদ করবে, তো সবার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ বিয়ের লগ্নও চলেছে, কারণ বর আসতে দেরি করেছে। তো কোনেকে ছাতনা তলে নিয়ে চলে আসা হয়েছে, আর এখন মালা বদল জাস্ট হচ্ছে, শুভদৃষ্টি হলো আর মালা বদল হচ্ছে। তো এই পর্বগুলো মানে হয়ে গেল শুভদৃষ্টি মালা বদল, শুধুমাত্র ক্যামেরাম্যানদের জন্য আবার একটু ধরে দাঁড়িয়ে আছে মালাগুলো, আর কিছু না, কারণ ছবিটা তো মানে ছবি তোলাটাই তো মেন সব কিছুতে।
কারণ ফটো হয়ে থাকতে হবে স্মৃতিটা, স্মৃতিতে মাথায় থাকবে কিন্তু ফটোতেও থাকবে, যেন দেখলে মানে স্মৃতিগুলো একবার বিজড়িত হবে নতুন করে যখন ফটোগুলো দেখা হবে, তো এরকম একটা ব্যাপার। তো দেখো এখন ছাদনাতলে বসে আছে, এরপর জাস্ট আসল যেটা পর্ব যেটা যেন এতক্ষণ ওয়েট করা হচ্ছে সেটা হচ্ছে এখন হবে, সেটা হচ্ছে সিঁদুরদান। এরপরে দেখো সিঁদুরদানের পর্বটা শুরু হবে, আর সেটা যেন এখন আমরা দীর্ঘ প্রতীক্ষা এতক্ষণ ধরে যে ছিল, এত যে সারা দিনটা উপোস করে থাকা, মানে বিয়ে মানে একটা বলে না ঘটা করে নিজে উপোস থেকে ঘটা করে লোকজনকে ডেকে এনে খাওয়াও, আর সারা জীবনের একটা যে সংগ্রামের পথ শুরু হলো আর কিছু না। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের সত্যি খুব আনন্দ লাগবে, খুবই মজা, আর অবশ্যই সবাই আমরা শুভকামনা করি যেন জীবনটা খুবই খুবই সুখের হোক। কিন্তু বাচ্চাটা চা আসলে তো জীবনটা একটু তো কষ্টের হবেই, কারণটা হচ্ছে যে তখনই অশান্তি শুরু হবে, এই বাচ্চা এই করেছে ওই করেছে, স্কুলে যাও অনেক কিছু ঝামেলা থাকবে, তো যাও সেই সব আর বলে লাভ নেই, আমাদের অনেক পুরনো অভিজ্ঞতা, তো ছাড়ো এখন নতুন দম্পতিদেরকে আশীর্বাদ করা যাক এবং ওদের বিয়েটা যেন খুব ভালো হোক এবং জীবনটা অনেক সুন্দর হোক, বা সেই শুভকামনা করে এখন আমরা এই দীর্ঘ প্রতীক্ষা এতক্ষণ ধরে ছিলাম, তো সেই পর্বটা এখন এরপর আমরা দেখতে চলেছি চোখের সামনে, সেটা হচ্ছে যে আমাদের এখন সিঁদুরদান হবে, যে খই যেটা আর কি অগ্নিকে সাক্ষী করে দেওয়া হয়, তো যাক এগুলো সব এখন চলছে আর এগুলো এখন আমরা দেখছি। তো বিয়ের পর্ব এখন মিটে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি টেবিলে, তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা দিন, নতুন একটা কোনো ব্লগ নিয়ে আবার অন্য একটা ভিডিওতে, তো সবাই ভালো থেকো, তো চলো বাই বাই।